আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায়। আজকেও আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটি নতুন বিষয় নিয়ে, মাছ চাষ সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মাছ চাষের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে পুকুরে পোনা ছাড়ার সময় কি কি পদক্ষেপ নিলে পোনার বাঁচার হার বৃদ্ধি পাবে। তো শুধু দর্শকবৃন্দ, আজকে একজন পোনা আপনি যেখান থেকে কিনেন না কেন, পোনা আপনার পুকুর পাড়ে, আমরা ধরে নিলাম যে পোনাটা আপনার পুকুর পাড়ে চলে আসছে, আপনি এখন পুকুরে পোনা ছাড়বেন, এই সময় আপনি কি করবেন, কি কি পদক্ষেপ নিলে আপনার পোনার বাঁচার হাত বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের কতগুলো কাজ আছে, আমরা অনেক সময় এই কাজগুলোর ব্যাপারে বেশি যত্নবান হই না, ফলে অনেক সময় আমাদের পোনার মর্টালিটি বা মৃত্যুহার অনেক বেড়ে যায়, চাষি আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাই চাষে। তো আমরা কি করবো এই সময়, পোনা পুকুর পাড়ে চলে আসছে, এটা ড্রামে আসছে অথবা আপনার পিক আপে আসছে অথবা আপনি অক্সিজেন ব্যাগে নিয়ে আসছেন, যেভাবেই নিয়ে আসেন না কেন, পোনাটি পুকুরে ছাড়ার আগে আমরা পুকুরের পানির সাথে এই নতুন পোনাকে খাপ খাওয়াই নিব। ওই খাপ খাওয়ানোর জন্য আমরা কি করব, আমরা যদি ড্রামে পোনা নিয়ে আসি তাহলে পুকুর থেকে পানি নিয়ে আমরা ড্রামে দিব, অথবা যদি পাতিলে নিয়ে আসি তাহলে পাতিলটাকে পাতিলের ভিতরের পানি আমরা কিছু অংশ ফেলে দিব এবং পুকুরের পানি আমরা কিছু অংশ ওই পাতিলের ভিতরে দিব। এবার আমরা 10 থেকে 15 মিনিট এরকম পানি মিশানোর ফলে পুকুরের পরিবেশের সাথে মাছ খাপ খেয়ে যাবে, পুকুরের অক্সিজেন, পুকুরের পিএইচ এটার সাথে মোটামুটি সামঞ্জস্য চলে আসবে, পোনার মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই একই পানির কন্ডিশন একরকম হয়ে যাবে। এরপর আমরা কি করব, এর পরের যে কাজটা করব সেটা হলো পোনাকে শোধন করব। অর্থাৎ পোনাটা আমরা যেখান থেকে নিয়ে আসছি সেই পোনার সাথে কিছু ব্যাকটেরিয়া আসতে পারে, কিছু রোগ আসতে পারে, পোনার পাখনা উঠে যেতে পারে, তার চামড়া ছিঁড়ে যেতে পারে, সেখানে যাতে সেকেন্ডারি ইনফেকশন অর্থাৎ কোনো যাতে ঘা না হয় সেজন্য আমরা পটাশ পানিতে গোসল করাবো। অর্থাৎ আগে থেকে বালতির ভিতরে আমরা পটাশ গুলিয়ে রাখবো, রেখে এই ড্রামের ভিতরে যে পরিবহন করে নিয়ে আসলাম যে ড্রাম বা যে পাতিল বা যে পিক আপে করে নিয়ে আসছে সেখানে আমরা এই পটাশ পানিটা ঢেলে দিব। তো এই পটাশ ছাড়াও আমরা আমাদের যে খাবার লবণ সেই খাবার লবণ দিয়েও কিন্তু আমরা এই পোনাটাকে শোধন করতে পারি। তাহলে আমরা এই শোধন করার পরে আমরা পোনাটাকে পুকুরে ছেড়ে দিব। এই পুকুরে ছাড়ার সময় আমরা আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো ফলাফল পাওয়ার জন্য আরো কয়েকটি কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেই কাজগুলো হলো যে পোনাটা ছাড়ার আগের দিন অথবা 10-12 ঘন্টা আগে আমরা টিমসন দিব, 30 শতক জায়গায় 25 গ্রাম টিমসন দিব। টিমসন দিলে পুকুরের সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যাবে, ফলে পোনা ছাড়লে পোনার ব্যাকটেরিয়া দ্বারা বা পোনার যে ক্ষতিকর রোগ জীবাণু আছে সেগুলো দ্বারা আক্রান্ত হবে না। এছাড়া আমরা পোনা যখন ছাড়লাম ঠিক সেই মুহূর্তে আমরা পুকুরে অক্সিজেন সরবরাহ করে যে কেমিক্যাল সোডিয়াম পারকার্বনেট সেটা আমরা প্রয়োগ করতে পারি, 30 শতক জায়গায় 500 গ্রাম অথবা 300 থেকে 500 গ্রাম আমরা এই সোডিয়াম পারকার্বনেট, যেটা বাজারে অনেক কোম্পানির ওষুধ আছে যেটা অক্সি এ বেস্ট অক্সিজেন এইসব নামে পাওয়া যায়, এই যে কোনো একটি কোম্পানির আমরা পাউডার ফর্মে যেটা সেটা আমরা পুকুরে ছিটিয়ে দিব। তাহলে কি হবে, পোনাটা এসে পুকুরে এসে অ্যাভেলেবেল অক্সিজেন পাবে, পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার কারণে সে যে পরিবহন করে আসছে বা সে যে জার্নি করে আসছে তার যে ধকল হয়েছে পোনা ধরার পর থেকে পরিবহনের পর থেকে, সে সহজেই পুকুরে এসে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সে আরাম বোধ করবে, ফলে তার উপরে যে পীড়ন অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা দ্রুত দ্রুত মন্দীভূত হবে বা দ্রুত অপসারিত হবে। এছাড়াও আমরা পোনাটাকে আরও ভালো ভালো পরিবেশ দেওয়ার জন্য বা ভালো অবস্থা রাখার জন্য আমরা প্যানভিট অ্যাকোয়া বা অন্য কোনো ভিটামিন, লিকুইড ভিটামিন আমরা পুকুরে দিতে পারি, 30 শতক জায়গায় আমরা 200 ml ভিটামিন আমরা সারা পুকুরে ছিটিয়ে দেবো। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা যে পোনাটাকে পরিবহন করে নিয়ে আসলাম, পোনাটাকে মাপা হয়েছে, পরিবহন করা হয়েছে, তাকে জার্নি টেস্ট করা হয়েছে, তাকে বিভিন্ন সময় তার গায়ে হাত দেওয়া হয়েছে, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো দ্রুত প্রশমিত হবে এবং নতুন পরিবেশে মাছটা দ্রুত খাপ খাওয়া নিতে পারবে। তার সে তার আমরা যে পোনাগুলো নিয়ে এসেছি আমরা আশা করি যে সপ্তাহে 100 পোনা, এখানে 100-টি পোনাই বেঁচে থাকবে। তো শুধু দর্শক বিন্দু, এই পোনা ছাড়লেই আপনার কাজ শেষ হলো না, পোনা ছাড়ার পরে আমরা যেটা করতে হবে সেটা হলো ওই দিন আর কোনো খাবার দেওয়া যাবে না মাছকে, পোনা মাছকে ওই দিন কোনো খাবার দেওয়া যাবে না। পরের দিন ভোরবেলা আপনাকে পুকুর পাড়ে আসতে হবে, পরের দিন ভোরবেলা পুকুর পাড়ে এসে দেখতে হবে যে কোনো পোনা মরে ভেসে আছে কিনা, কারণ আমরা আগের দিন পোনা ছাড়লে যে পোনাগুলো মারা যাবে ওগুলো ভোরবেলা ভেসে উঠবে। তা আপনি যদি পুকুরে সূর্য ওঠার আগে ভোরবেলা পুকুর পাড়ে যান তাহলে কি পরিমাণ পোনা মারা গেছে এটা আপনি বুঝতে পারবেন। এখন আমরা যদি দেখি যে আমরা 1000 পোনা ছেড়েছি, সেখান থেকে 10-15-20 পোনা মারা গেছে, তাহলে এটা কোনো আপনার প্রোডাকশনে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু যদি দেখেন 100 পোনা মারা গেছে, তাহলে আপনার কোন প্রজাতির পোনা কতগুলো মারা গেছে এটা আপনাকে হিসাব করতে হবে, হিসাব করে পোনারাই আপনাকে এই পোনাগুলো ছাড়তে হবে।
এই কোনাগুলো ছাড়লে কি হবে, তাহলে আপনার টোটাল উৎপাদন সঠিক ঠিক থাকবে, আপনার উৎপাদনে কোনো ঘাটতি পড়বে না। তো দর্শকবৃন্দ, আমরা কোনা ছাড়ার সময় অতীতে যাই করি না কেন, এখন আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এ অনুসারে আমরা কোনা ছাড়ার চেষ্টা করব। যদি আপনি এই কথাগুলো শুনে আপনি কোনা ছাড়েন, তাহলে আমরা আশা করতে পারি বা আমাদের যারা সফল মাছ চাষি তাদের বক্তব্য অনুসারে যে এইভাবে কোনা ছাড়লে কোনা সহজে পুকুরের সাথে খাপ খাওয়া যাবে এবং কোনা বাঁচার হার ভালো হবে। আপনি পরবর্তীকালে আপনার ব্যবস্থাপনা যদি ভালো নেন, তাহলে আপনি ভালো একটি উৎপাদন পাওয়ার আশা করা যেতে পারে। তো আমাদের আজকের যে এই যে সংক্ষিপ্ত আলোচনাটি, আমার ধারণা যে আপনারা যদি আমরা অনুসরণ করি তাহলে আপনাদের মাছ চাষে উপকার আসবে। আজকে আমি এই কথাগুলো বলে আপনারা সবাই ভালো থাকেন, এবং এই আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আপনার যারা পরিচিত তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে এই জন্য একটু শেয়ার করবেন। এই অনুরোধ রেখেই আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।